আমরা যখন নামাজে দণ্ডায়মান হই আমরা নামাজে দাঁড়ানোর পর যদি আমাদের রোগটা উপস্থিত না থাকে আমরা নামাজে দাঁড়িয়ে যদি আমরা দোকানের হিসাব করতে থাকি নামাজে দাঁড়িয়ে যদি আমরা সন্তান সন্তানাদির বিবাহের প্রস্তুতি নিতে থাকি যদি নামাজে দাঁড়িয়ে আমরা আমরা ঘরবাড়ি প্রস্তুত করার প্রস্তুতি নিতে থাকি তাহলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজ নামাজে দাঁড়ানোর পর তার সাথী সঙ্গীরা চিন্তা করলো হুজুর তো নামাজে দাঁড়িয়েছে এবার সম্ভব হবে তার পায়ের থেকে তিনটা বের করা মুক্তারা মুহাজিরিন সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা নুমাজমাইন তার পায়ের থেকে তিনটা বের করে আনলেন নামাজ যত অবস্থায় তিনটা বের করে আনলেন বের করার পর যখন নামাজ শেষ হয় তোমরা দুনিয়ার বুকে দুইটি আয়াত তেলাওয়াত করবা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معجز محترم আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৃতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলে আমরা উপস্থিত হয়েছি ওলামায়ে কেরামদের কাছ থেকে কিছু আলোচনা শুনব এই জন্য আমরা অন্তরন্তল স্থল থেকে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজারো ব্যস্ততার মধ্যে থেকে ফারিগ করে এখানে এনে উপস্থিত করেছেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশেষ মেহেরবানি রব্বে করিম কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং মানব জাতিকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য সৃষ্টি করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এত বড় মজমা এত বড় ইন্তেজাম লোকজন এখানে যতজন উপস্থিত এর চাইতে বেশি বাহিরে যে মেলা আছে মেলায় মনে হয় যেন ওয়াজ মাহফিলের ইন্তেজাম না মেলার ইন্তেজাম হয় তা আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে এখানে এনেছেন বসার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কৃতজ্ঞতা আদায় করা শুকরিয়া আদায় করে আবারও বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমাদের খুব সুপরিচিত একটা সূরা সূরাতুল আদিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন
والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا الله رب العالمين بلتسن যে ওই ঘোড়ার সফর যেই ঘোড়া উর্দ শ্বাস টেনে টেনে দৌড়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা নিয়ামত দিয়েছেন ঘোড়া আমরা এই জামানার মানুষ বুঝবো না কিছুদিন আগে আমাদের দেশের মানুষও বুঝতেন আর পৃথিবীর শুরু থেকে মানুষ বুঝে আসছে ঘোড়া কত বড় একটা নিয়ামত আল্লাহ তাআলা ওই নিয়ামতের কথা বলেছেন যখন ঘোড়া দৌড়াতে তার শ্বাস বন্ধ হয়ে আসার মত তবু শ্বাস টানতে থাকে আর দৌড়াইতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আদিয়াতি দবহা উর্দশা শ্বাস টানা টানা অবস্থায় যে ঘোড়া দৌড়ায় এই ঘোড়ার সফর فالموريات قدحا فالمغيرات صبحا যেই ঘোড়া যখন সে মরুভূমির মধ্যে চলা অবস্থায় এই ঘোড়াটা মরুভূমির মধ্যে কোথাও পাথর কোথাও অন্যান্য কণা থাকে ঘোড়ার পায়ে যে লোহার খুল লাগানো থাকে এই খুর আর ঘোড়ার পাথরের সাথে সংস্পর্শে একটা আগুনের স্ফুলিঙ্গ বের হয় আমিন এই ঘোড়া শপথ করে বলতেছেন সকালবেলা যখন সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে সব কিছু জমে বসে যায় বালুগুলি জমে বসে যায় এই বালুর উপর দিয়ে যখন চলে যায় ঘোড়া ঘোড়ার পায়ের আঘাতে ভিতরের বালু বের হয়ে আসে এবং এটার দ্বারা ধুলা উড়তে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ঘোড়ার সফর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন যেই ঘোড়া তোমাদেরকে নিয়ে শত্রু বাহিনীর ভিতরে প্রবেশ করে যখন যোদ্ধারা যুদ্ধ করতে করতে শত্রু বাহিনীর গভীরে পৌঁছে যায় ঘোড়া চিন্তা করে না যে মালিক যুদ্ধ করবে মালিকের সাথে শত্রু তো আমি ওই দলের সাথে আমি যদি এই শত্রু বাহিনীতে প্রবেশ করি তাহলে মালিককে ফেলানোর জন্য আমার পায়ে আঘাত করবে যদি আমার পায়ে আঘাত করে আমি পড়ে যাব আমি পড়লে আমার মালিকও পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘোড়া শপথ করতেছেন যেই ঘোড়া তোমাদেরকে রক্ষা করার জন্য তোমাদেরকে শত্রুর উপর বিজয় দান করার জন্য শত্রু গভীরে যখন প্রবেশ করে তখন তীরের আঘাত তার গায়ে লাগে তরোয়ালের আঘাত তার গায়ে লাগে বর্ষার আঘাত তার গায়ে লাগে এই এই ঘোড়া যে আমি তোমাদেরকে এই নিয়ামত দিয়েছি দেখো তুমি ঘোড়াকে সামান্য দানা পানি খাওয়াও সামান্য ঘাস খাওয়াও এই ঘাসটা তুমি সৃষ্টি করো নাই এই ঘাসটা আমি সৃষ্টি করেছি শুধু তুমি নদীর পাড় থেকে কেটে এনে খাওয়াও এই জন্য ঘোড়া তোমার কথা শুনে আমি ভুষি বানিয়ে রেখেছি তুমি শুধু ভুষিটা এনে পানির সাথে মিশ্রণ করে খাও এই জন্য ঘোড়া তোমার কথা শুনে কেমন কথা শুনে যখন সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে আমি তখন এই ঘোড়ার মাধ্যমে তোমাকে ছুটাই ঘোড়ারও তখন ঘুমের কথা ছিল ঘোড়া ঘুমানোর কথা ছিল কিন্তু ঘোড়া ঘুমায় নাই মালিকের কথার অনুসরণ করার জন্য ছুটছে আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলতেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন নিশ্চয়ই মানুষ বড় অকৃতজ্ঞ মানুষকে আমি এত নিয়ামত দিয়েছি এরপরও মানুষ বুঝে না মানুষ আমার অনুসরণ করে না মানুষ আমাকে ছেড়ে অন্যদিকে দৌড়ায়
الله رب العالمين অসংখ্য আয়াতের মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল হে ইমানদারগণ তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করো আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো মুহতারাম মুহাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আদেশ করেছেন এই সমস্ত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে আমি তোমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছি অন্য কোন কারণে আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবা আমি এই জন্য তোমাকে সৃষ্টি করি নাই আমি তোমাকে সৃষ্টি করেছি দুনিয়াতে তুমি তোমার যতটুকু প্রয়োজন ততটুকু তুমি দুনিয়ার দিকে নাও কিন্তু বাকি সময় তুমি আমার ইবাদত করো রব্বে করিম বলেন কদ আফলাহাল মুমিনুন মুমিনরা সফলকামী সফলতা লাভ করবে সফলতা বলতে কি বোঝায় আমি অনেক ধন সম্পদের মালিক হয়ে গেলাম যদি আমি অনেক ধন সম্পদের মালিক হয়ে যাই আমি সফল হলাম যদি আমি অনেক সৌন্দর্যের মালিক হই সৌন্দর্যের অধিকারী হই তাহলে আমি সফলতা লাভ করলাম আমার অনেক আওলাদ অর্জন এইজন্য আমি সফলতা লাভ করলাম একটু গভীরভাবে চিন্তা করে দেখুন যদি দুইজন লোক একসাথে মৎস্য শিকার করতে যায় মাছ মারার জন্য নদীর পাড়ে গেল একজন মাছ ধরতেছে তার জালে ছোটখাটো মাছ উঠতেছে আরেকজন তার জালে কোনো মাছ উঠতেছে না কিছুক্ষণ পর তার জালে হঠাৎ বড় একটা মাছ ধরা পড়ল সে মনে মনে খুব খুশি যেই মাছ ধরা পড়েছে আজ আমার আর মাছ মারার প্রয়োজন হবে না সে সুন্দর জালটা গুটায় যখন নদীর পাড় দিয়ে যাইতেছে তার আহবাবদেরকে সে মাছটা দেখাইতেছে সে লাফালাফি করতেছে আনন্দে মাছও তার সাথে লাফ দিয়ে আবার নদীতে চলে গেল যদি মাছটা নদীতে চলে যায় এই লোকটা কি সফলতা লাভ করতে পারছে তার হাতে কি মাছটা আছে তার হাত থেকে মাছটা ছুটে গেল এবার এই লোক ওই ব্যক্তির থেকে বেশি আফসোস করবে যেই ব্যক্তি ছোট ছোট মাছ পাইতেছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন মুমিনরা সফলতা লাভ করবে তাদের সফলতা হবে এমন যে তারা কোনোদিন এই সফলতা থেকে বের হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য এমন নিয়ামত থাকবে তাদের তারা এমন সফলতা লাভ করবে যেই সফলতা থেকে কোনোদিন তারা আবার তাদের থেকে সম্পদ হারিয়ে যাবে না তাদেরকে যেই সফলতা দান করা হবে এটা থেকে কোনোদিন বের হবে না মুহতারাম মুহাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সফলতার কথা বলেছেন যে মুমিনরা সফলতা লাভ করবে তারা মুমিন হওয়ার কারণে যেই সফলতা লাভ করবে এই সফলতা তাদের হাত থেকে আর কোনোদিন ছুটবে না তাদের এই সফলতা তারা চিরকাল পর্যন্ত থাকবে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন আখিরাতের জীবন এত লম্বা হবে যদি জমির থেকে আসমান পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সরিষার দানা দিয়ে বরাদ্দ করা হয় এই দুনিয়ার বুকে যদি সরিষার দানা দিয়ে ভরে ফেলা হয় হাজার বছর পরে একটি করে পাখি আসে সরিষার একটি করে দানা নিয়ে যায় তাহলে বলা যায় কোনো না কোনো একদিন এই সরিষার দানা দুনিয়ার জমিন থেকে শেষ হয়ে যাবে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন আখিরাতের জিন্দেগি এত লম্বা হবে যে এই জিন্দেগি শেষ হবে না দুনিয়ার বুক থেকে সরিষার দানা শেষ হয়ে যাবে এর চেয়েও লম্বা হবে আখিরাতের জিন্দেগি শেষ হবে না যখন মুমিনরা সফলতা লাভ করবে
এই সফলতা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে দান করবেন আর কোনদিন তাদের হাত থেকে ছুটে যাবে না আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে জান্নাতে যেই সমস্ত নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যখন তোমরা একটি আয়াত তেলাওয়াত করবা এই আয়াতের বিনিময়ে আমি জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করে দিব যখন তোমরা দুনিয়ার বুকে দুইটি আয়াত তেলাওয়াত করবা আমি তোমাদের জন্য জান্নাতে দুইটি প্রাসাদ নির্মাণ করব দুতলা বিশিষ্ট প্রাসাদ নির্মাণ করব এভাবে আমরা যত আয়াত তেলাওয়াত করব আল্লাহ রাব্বুল আলামিন তত প্রাসাদ দান করবেন الله رب العالمين بلر جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الانهار خالدين فيها চিরকাল থাকবে কোনদিন ধ্বংস হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের প্রতিদান হবে এমন জান্নাত যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী নালা প্রবাহিত হবে যেই জান্নাতের তলদিয়ে নদী নালা প্রবাহিত হবে যেই নদী নালাগুলি হবে কোনটা মধুর নহর আবার কোনটা হবে দুধের নহর আবার কোনটা হবে স্বচ্ছ পানির নহর الله رب العالمين امدر كامون نعمت دان قربين الله رب العالمين امدر كامون شفلت دان قربين الله تعالى شرط دي دي سن الله تعالى بولن قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون جرات جن نمجر مد بنوي محترم حاضرين الله رب العالمين জানিয়ে দিয়েছেন নামাজের মধ্যে যারা বিনয়ী থাকবে নামাজের মধ্যে যারা একাগ্রতা অনুসরণ করে নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে এমন নিয়ামত দান করবে মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন আকিমুস সালাত তোমরা নামাজ আদায় করো ওয়াতুজ যাকাত এবং যাকাত প্রদান করো ওয়ারকাউ মার রাকিঈন এবং তোমরা রুকুকারীদের সাথে রুকু করো আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক আয়াতের মধ্যে জানিয়েছেন সিজদাকারী ওয়ালাদের সাথে সিজদা করো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রুকু সিজদা করার জন্য আদেশ করেছেন রব্বে কারীম আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা রুকু সিজদা করবা একাগ্রতা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রুকু সিজদা করবা যদি একাগ্রতা নিয়ে রুকু সিজদা করো তাহলে এই রুকু সিজদার কারণে তুমি সফলতা লাভ করবা যদি আমরা একাগ্রতা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নামাজ আদায় করি এই নামাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতা দান করবেন আল্লাহ তাআলা অন্য আরেক আয়াতের মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার রব্বে কারীম জানিয়ে দিয়েছেন নামাজের মাধ্যমে তোমরা অশ্লীল এবং ফাহিশা থেকে দূরে থাকো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তোমরা যখন নামাজ আদায় করবা এই নামাজ আদায় করার কারণে আমি তোমাদেরকে অশ্লীলতা এবং ফাহিশা গুনাহ থেকে বিরত রাখব গুনাহ লিপ্ত হওয়া থেকে আমরাই দূরত রাখব মুহতারাম হাজিরিন আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একাগ্রতা নিয়ে নামাজ আদায় করি তাহলে নামাজ আদায় করার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পাব এবং বিভিন্ন ফাহিশাত থেকে আমরা মুক্তি পেতে পারব মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুনাহ থেকে বাঁচার জন্য অধিক পরিমাণ নামাজ আদায় করার কথা জানিয়ে দিয়েছেন যদি আমাদের নামাজটা ঠিক থাকে যদি আমরা পরিপূর্ণভাবে নামাজ আদায় করতে পারি এই নামাজের কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারব এবার দেখা যায় নামাজ আদায় হয় কিন্তু আমরা ফাহিশা থেকে বিরত থাকতে পারি না ওলামায়ে কেরাম বলেন
আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজ আদায় করার কথা বলেছে হয়তো দুইটা কারণ এক হয় আমি যথাযথভাবে নামাজ আদায় করতে পারতেছি না আমার নামাজের মধ্যে একাগ্রতা নাই নামাজের মধ্যে খুশু খুজু নাই এই কারণে আমার নামাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নামাজটাকে কবুল না করার কারণ হলো আমার একাগ্রতা নাই মুহতারাম হাজেরিন একাগ্রতা কিভাবে অর্জন করব লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই নামাজ পড়ার জন্য হুকুম দিয়েছেন আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে কিভাবে নামাজ পড়ব আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে শরীর দিয়েছেন এবং মন দিয়েছেন দেহর মধ্যে দুইটা অংশ একটা হলো শরীর আরেকটা হলো মন যখন আমরা নামাজে দণ্ডায়মান হই তখন আমরা আমাদের শরীরের দ্বারা যদিও রুকু সেজদা ঠিকঠাক মতন করতে পারি কিন্তু আমাদের মনটাকে স্থির করতে পারি না মুহতারাম হাজেরিন যদি আমার মন স্থির না হয় তাহলে আমার নামাজটাও ঠিক হইতেছে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই দেহ দিয়েছে এই দেহের মধ্যে দুইটা অংশ একটা হলো শরীর আরেকটা হলো মন আরেকটা হলো অন্তর যদি কোনো ব্যক্তির শরীর থেকে অন্তর বের হয়ে যায় আমরা যদি আমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তির শরীর থেকে অন্তর বের হয়ে যায় রূহ বের হয়ে যায় রূহ বের হয়ে যাওয়ার কারণে আমরা ওই মানুষকে আর ঘরে রাখব না আমরা তাকে যতই মহব্বত করি না কেন আমরা তাকে যত ভালোবাসি না কেন আমরা আমাদের সন্তানদেরকে এত মহব্বত করি আমরা আমাদের পিতামাতাকে এত মহব্বত করি আমরা আমাদের ভাই বোনদেরকে এত মহব্বত করি এরপরও যদি তাদের দেহ থেকে রূহটা বের হয়ে যায় রূহটা বের হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের মধ্যে প্রস্তুতি চলতে থাকে কিভাবে দ্রুত আমরা তাকে ঘর থেকে বের করতে পারি সে যত টাকা পয়সার মালিক হোক না কেন সে নিজে বাড়ি স্থাপন করুক না কেন তবু আমরা ফিকির করি দ্রুত তাকে ঘর থেকে বের করতে হবে এরপর আমরা আমাদের সিস্টেম অনুযায়ী আমরা আমাদের স্রোত অনুযায়ী তাদেরকে গোসল করানোর পর তাদেরকে কাফনের কাপড় পরিধান করানোর পর আমরা তাদেরকে বাড়ি থেকে বের করে দেই আর বাড়িতে রাখি না কারণ যদি আমরা তাকে বাড়িতে রাখি যদি আমরা সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হই তবু আমাদেরকে অন্য লোকেরা বলতে থাকবে দ্রুত লাশটাকে বের করে নিয়ে যাও অন্যথায় লাশ থেকে দুর্গন্ধ বের হইতে থাকবে মুহতারাম হাজেরিন আমরা আমাদের দেহটাকে যেমন বুঝি আমাদের দেহের মধ্যে যদি রূহ না থাকে রূহ না থাকার কারণে দেহটা যেমন শূন্য হয়ে যায় দেহের মধ্যে যেমন পচন ধরবে ঠিক তেমনি ভাবে আমরা যখন নামাজে দণ্ডায়মান হই আমরা নামাজে দাঁড়ানোর পর যদি আমাদের রূহটা উপস্থিত না থাকে আমরা নামাজে দাঁড়িয়ে যদি আমরা দোকানের হিসাব করতে থাকি নামাজে দাঁড়িয়ে যদি আমরা সন্তান সন্তানাদির বিবাহের প্রস্তুতি নিতে থাকি যদি নামাজে দাঁড়িয়ে আমরা ঘর বাড়ি প্রস্তুত করার প্রস্তুতি নিতে থাকি তাহলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজটাকে কবুল করবে না কারণ নামাজের মধ্যে আমার অন্তর নাই অন্তর ছাড়া মানুষ যেমন দুর্গন্ধযুক্ত হয়ে যায় ঠিক তেমনি ভাবে অন্তর ছাড়া অঙ্গ পতঙ্গের নামাজ এটাও দুর্গন্ধযুক্ত হয়ে যায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমরা ধীরভাবে নামাজ আদায় করা খুশু খুজুর সাথে নামাজ আদায় করা যদি আমরা এভাবে নামাজ আদায় করতে পারি তাহলে এই নামাজের দ্বারা সফলতা অর্জন করব আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব ওলামায়ে কেরাম বলেন নামাজ কেমন গভীরভাবে পড়া সাইয়েদনা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা তার পায়ে একটি তীর বিঁধে ছিল এই তীরটা যখন তার পায়ে বিঁধে যখন তার এই পায়ের থেকে কোনোভাবেই বের করা সম্ভব হইতেছিল না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াইলেন নামাজে দাঁড়ানোর পর
তার সাথী সঙ্গীরা চিন্তা করলো হুজুর তো নামাজে দাঁড়িয়েছে এবার সম্ভব হবে তার পায়ের থেকে তিনটা বের করা মুক্তারা মুহাজিরিন সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা নামাজ ভাই তার পায়ের থেকে তিনটা বের করে আনলেন নামাজ যত অবস্থায় তিনটা বের করে আনলেন বের করার পর যখন নামাজ শেষ হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন আমার তিনটা কোথায় আমার পায়ে যে তীর ছিল এই তিনটা কোথায় সাহাবীরা বলতেছেন আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন তখন আমরা তিনটাকে বের করে ফেলেছি মুক্তারা মুহাজিরিন এটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাগ্রতার নামাজ আমরা যদি এভাবে নামাজ পড়তে যাই আমাদের এমন একাগ্রতা এতটা গভীর দেখা দিবে না তবে ওলামায়ে কেরাম বলেন যদি আমরা আমাদের একাগ্রতাটা আনতে চাই তাহলে তিনটা স্রোত অবলম্বন করা এক নাম্বার স্রোত হলো আমরা যখন তাসবিহ পাঠ করব কুরআনুল কারীমের তেলাওয়াত করব এই তেলাওয়াত করা অবস্থায় আমি আমার দিল থেকে তেলাওয়াত করব মনের থেকে তেলাওয়াত করব দুই নাম্বার আমি যখন তেলাওয়াত করব তাসবিহ পাঠ করব তাকবীর বলবো তখন আমি আমার জবান দ্বারা এমন আওয়াজে বলবো যেন কান পর্যন্ত পৌঁছায় যদি যদি এই তিনটা অঙ্গপ্রত্যঙ্গ পাওয়া যায় দিল জবান এবং কান যখন এই তিনটা পাওয়া যাবে তখন বোঝা যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নামাজগুলিকে কবুল করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নামাজগুলি হয়তো কবুল করবেন যদি আমাদের নামাজগুলি এমন না হয় আমাদের নামাজগুলি যদি এমন না হয় তাহলে আমাদের নামাজগুলি আমাদের নিজেদের জন্য মুসিবত হয়ে দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম সালাতিহিম সাউন ফাওয়াইলুল লিল মুসাল্লিন দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা নামাজের ব্যাপারে গাফেল যারা নামাজের ব্যাপারে অমনোযোগী যারা নামাজের মধ্যে বিভিন্ন চিন্তা নিয়ে ব্যস্ত থাকে আল্লাহ তাআলা যদি আমাদেরকে এভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন তাহলে আমরা খুব সহজেই আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারব আর এভাবে যদি আমরা কষ্ট মুজাহাদা করে 40 দিন পর্যন্ত নামাজ পড়ে নেই তাহলে আমি অভ্যস্ত হয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন এবং ধৈর্য সহকারে ওলামায়ে কেরাম আসবেন তাদের আলোচনা শোনার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন